আসসালামু আলাইকুম দুটি পাতা একটি করে হজর শাহ দালা রহমাতুল আলাইহি ও হজর শাহ পনান রহমাতুল আলহি এবং তিনশো ষাট আউলিয়ার স্মৃতি বিজড়িত পূর্ণভূমি সিলেট থেকে আমি সাদিয়া ইসলাম ব্লগ চ্যানেল থেকে আতি সাদিয়া আশা করছি আপনারা আমার পুরো ভিডিও দূরেই থাকবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো ভিডিও শুরুতেই দেখতে পারতেছেন রান্না করতেছি ভাবলাম আপনাদের সামনে একটু টুকটাক শেয়ার করি যখন মাছ মাংস খেতে মন ছাইবে না তখন এই রকম একটি রেসিপি থাকলে মনে হয় যে রান্নার ভিন্নতার ছোঁয়া আসে আর এইরকম একটি রান্না গরম ভাতের সাথে শীতের দিন ভেলা পেট ভরে খাওয়া যায় তো আসুন রেসিপি শেয়ার করি এক নজরে আমি এখানে তেল দিলাম তারপর পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিলাম তারপর শুকনো মরিচও দিয়েছি আমি এখন মরিচ গুঁড়া হলুদ গুঁড়া পাঁচ ফুটনের গুঁড়া দিয়ে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিলাম ওর একটি পানি দিয়ে আর আলুটা আমি কেটে রেখেছি অফ ক্যামেরায় অনেকে সেদ্ধ করে দেন আমি কিন্তু ঝটপট রান্না করব। তো এভাবে রান্নাটা করে নিলাম সেদ্ধ না দিয়েই আলুটা দিয়ে দিলাম আর এক্ষণ একটি ঢাকনা দিয়ে আমি ডেকে রাখলাম অফ ক্যামেরায় কিন্তু আমি বারবার ঢাকনাটা সরিয়েছি আর নাড়াচাড়া করে দিয়েছি এখন আমার আলুটা মশলাটার সাথে প্রায় কষে গিয়েছে আলুটা যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে আসে তো আমি এখানে পানি অ্যাড করে নিলাম পানিটা দিয়ে আবার ও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো তখন আমার আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর জুলটাও কমে আসবে দেখুন আমার জুলটা কমে এসেছে আলুটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে আলুটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন আমি একটি ডাল ঘুটনি দিয়ে আমি এভাবে ঘুটিয়ে দিলাম আলুটাকে বেশি ম্যাশ করলাম না করলাম না অল্প একটু ভেঙে ভেঙে দিলাম এখন একটি মাত্র ডিম দিয়ে আমি এই আলুটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে ডিমটা আলুর একসাথে মিক্সড হয়ে যায় এখন আমি আবারও ডাকনা দিয়ে ডেকে রেখেছিলাম অল্প আছে আমার প্রায় হয়ে গিয়েছে একটিমাত্র ডি ডিম দিয়ে আলুর এই ভিন্নতার স্বাদ রেসিপি এখন ধনে পাতা দিয়ে দিয়ে দিলাম আমি ধনে পাতা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম ধনে পাতা দেওয়ার আগে একটু যদি হাত দিয়ে কচলে দেয় তো এই অনেকটা গ্রাম ছড়িয়ে যায় দেখুন আমার মজাদার আলুর রেসিপি হয়ে গিয়েছে আর এই ড্রাগন ফলটা আমার কাছে খুব প্রিয় কালারটা দেখে মনে হয় যে খেতে ইচ্ছে হয় কথায় আছে না চোখ চারে চায় মন ধারে চায় তো ড্রাগন ফল দেখে আমার চোখটা জুড়িয়ে যায় আর খেতে মন চায় খুব ভালো লাগে কালারটা আর দেখুন খুব সহজে কিন্তু আমি কেটে নিলাম ড্রাগন ফলটা এই দেখুন গাছে ফুল ফুটেছে অনেক ভালো লাগতেছে আমার ফুল গাছ খুব ভালো লাগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ